নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা, সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আজকে আমরা পুরো ফুলকপিটার একদম হোল কলিফ্লাওয়ারের রোস্ট ভিডিও আপনার সাথে দেখাবো। না, চলুন দেখে নিই আর খুব কম তেল মশলা দিয়ে আর সুস্বাদু এই রেসিপিটা আপনি কী করে তৈরি করবেন, সেই সমস্ত রেসিপির খুঁটিনাটি সব কিছু আপনার সাথে শেয়ার করব। ফুলকপি, এতখানি বড় কপিকে রোস্ট করতে অনেকখানি তেল লাগবে? একটুও না। চলুন দেখে নেব কত সহজে আর কম তেল মশলায় কী করে আপনি এটা তৈরি করবেন সুস্বাদু, স্বাস্থ্যকর এবং সত্যি খুবই ভালো খেতে। চলুন দেখে নিই। আমরা এখানে প্রথমে জল গরম করতে দিয়েছি। একটু না বড় পাত্র নিন, তার মধ্যে দিয়ে দিন নুন, সামান্য নুন দেবেন, খুব বেশি নয়, আর হলুদও দিন, সেটাও পরিমাণ মতন। এবারে গোটা ফুলকপির যে আশপাশের ডালপালা তাকে ছড়িয়ে কেটে নিয়েছি আর এই কপিটা এই রকমভাবেই দিয়ে দিলাম এর মধ্যে। এবার একে ভালো করে উল্টে পাল্টে নিতে হবে, একবার এই দিকটা আর একবার এই দিকটা। যেহেতু এই তলার দিকটা একটু শক্ত ডাঁটি থাকে তাই ওটাকেই ওদিকে রাখলাম। এবারে আদা, লঙ্কা আর টমেটো আর পেঁয়াজ, পেঁয়াজটা আপনি স্কিপ করতেও পারেন। তো দেখুন, আমার এই ফুলকপিটা এদিক ওদিক করে বেশ কিন্তু এটা নরম হয়ে গেছে। খুব একটা নরম কিন্তু আমরা করব না, সামান্যই একটু নরম হবে, জাস্ট একটু ভাপিয়ে নেওয়া আর এর মধ্যে এই কালারটাকে এনহ্যান্স করে নেওয়া। তো এখানে আমি নিয়েছি 2 চামচ তেল, আপনি তো দেখতেই পাচ্ছেন। এবার কিছু গোটা গরম মশলা, আমি এখানে দারচিনিটা দিইনি, এলাচ আর লবঙ্গ দিয়েছি, আর ওই যে বেটে রাখা মশলাটা সেটা আমি এখানে দিয়ে দিলাম, ধনে জিরে আর সামান্য একটু চিনি। যেহেতু এটা কপি একটুখানি মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগবে তাই চিনি দিলাম। দিয়ে দিচ্ছি নুন, নুনটা বুঝে দিন, কারণ আমরা নুন আর হলুদ দুটোই কিন্তু আগে ব্যবহার করেছিলাম, তাই এইটুকুনি মশলার মতন করে কিন্তু আপনি এটা দিন। তো পরে আপনি চেক করেও নিতে পারেন আপনার স্বাদ অনুযায়ী। তো এবার দেখুন, আমরা মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, একটুও যেন কাঁচা গন্ধটা না থাকে সেই পর্যন্ত আমাদের এটা কষিয়ে নিতে হবে। দেখুন, মশলা থেকে আস্তে আস্তে তেলটা ছাড়তেও শুরু করে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি আমরা এই কপিটা। এই কপিটাকে দিয়েও খুব ভালো করে একে আমরা এপিট ওপিট করে ভালো করে রোস্ট করে নেব। এটা বেশ একটু ঢিমে আঁচে করুন, তাহলে কপির মধ্যে মশলাটা অ্যাবজর্ব করবে, অপূর্ব স্বাদ হয়। তবে আপনি ইচ্ছা করলে এই হালকা ভাপিয়ে নেওয়া এই কপিটাকেও আবার আপনি ভালো করে ভেজে নিতে পারেন, কিন্তু আমি তো কম তেল মশলায় করব আর তাতেই এটা খুবই সুস্বাদু হয়েছিল। একবার আমার কথা শুনে এইভাবে করে দেখুন, সত্যি ভালো লাগবে। এবার কপির মধ্যে যাতে মশলাটা ভালোভাবে অ্যাবজর্ব করে আর এটাও যেন একটু মশলার সাথে ভালো করে স্বাদে পরিপুষ্ট হয়, সেই জন্য একটু জল দিলাম। তো এবার ঢাকা দিয়ে একটুখানি আমরা রেখে দিয়েছিলাম আর দেখুন আমার কপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই দিয়ে মোটামুটি আপনার অর্ধেক খাওয়া তো হয়েই যাবে এটুকুনি আমি বলতে পারি, আর বাকি অর্ধেকের জন্য আপনি আমার চিকেন বা অবশ্য করে ফিশ রেসিপি যে প্লেলিস্টটা একবার চেক করতে পারেন, বা আপনি নিরামিষ একটা প্লেলিস্ট আছে নো অনিয়ন গার্লিক রেসিপির, সেটাও কিন্তু চেক করতে পারেন, খুবই ভালো লাগবে সেগুলো। আর তার সাথে জমে যাবে কিন্তু এই শীতের দিনে এই রকম হোল ফুলকপি। এটা না রুটির সাথেও খুব ভালো লাগে, পরোটার সাথেও ভালো লাগে, আর ভাতের সাথে তো ভালো লাগেই লাগে। তবে হ্যাঁ, যখন আপনি পরিবেশন করবেন একটু ছুরি দিয়ে পুরোটা কেটে কেটে পরিবেশন করবেন, নাহলে এটা বিখ্যাত মানে টুকরো টুকরো কেমন ভেঙে যেতে পারে, ওপরের ফুলগুলো নরম থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে উদ্বুদ্ধ করতে সাহায্য করবেন। ধন্যবাদ।